আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ 29শে ডিসেম্বর 2020, আপনাদের মাঝে আজকে ইমিগ্রেশনের কিছু আপডেট সংবাদ নিয়ে হাজির হলাম। আপনাদের সাথে ইমিগ্রেশনের যে আপডেট সংবাদগুলো বলবো ইনশাল্লাহ। এরপর আপনাদের গতকালকের ভিডিও থেকে বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি এখানে নোট করি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ান ইমিগ্রেশন রিলেটেড যে সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের কাছে। এবং কে কোথা থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন আমাকে নোটিফিকেশন দিয়ে জানান যে লাইভটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি, এবং কে কোথা থেকে দেখছেন। ওকে, ধন্যবাদ মোস্তফা, সুমন, সুমন কাজী, ওয়াহিদ আলী, অনেকে বলছেন যে ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে। ওকে, আজকে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো যে ইমিগ্রেশনের যে তিনটি আপডেট সংবাদ আছে সেটি হলো, আজকেও ইন্দোনেশিয়ার বর্ডার এলাকাতে, অর্থাৎ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার যে কয়েকটা বর্ডার থাকে, সে একটা বর্ডার থেকে বাসা সহকারে 4 জন ইন্দোনেশিয়ার নাগরিককে আটক করেছেন। সেক্ষেত্রে প্রতিদিনই আমি এই কথা বলি যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার যে বর্ডার আছে সেখানে কিন্তু প্রতিদিনই এরকম অপারেচি হচ্ছে বা হবে। সেক্ষেত্রে আপনারা যারা ইন্দোনেশিয়ার এই সমস্ত বর্ডার এলাকাতে আছেন, এরা খুব সাবধানের সাথে থাকবেন যাতে এই সমস্ত অপারেচিতে আপনাদের শিকার হতে না হয়। ওকে, এরপর যেটাই আছে, ওকে, বিদেশি কর্মীদের কোনো প্রকার অনিয়ম দেখলেই মালয়েশিয়ান ইমিগ্রেশন একটা নম্বর দিয়েছেন তাদের ইমিগ্রেশন সাইটে এবং ফেসবুক পেজে, যে মালয়েশিয়াতে কোনো প্রকার বিদেশি কর্মীদের কোনো প্রকার অনিয়ম দেখলেই যেন সেখানে ফোন করে তাদের কথাগুলো বলে দেয়, অর্থাৎ এখানে এই সমস্যা হচ্ছে বা এখানে বিদেশিরা এরকম ঝামেলা করছে, বা এরকম যদি কোনো প্রকার একটু মানে ভুল বেদবি বা কোনো প্রকার একটু ধরা পড়ে, যদি দেশের লোকাল কোনো নাগরিক সঙ্গে সঙ্গে ফোন করে ঠিকানাটা দিয়ে দেয়, সেখানে কিন্তু ইমিগ্রেশন পুলিশ এবং ইমিগ্রেশন অফিসাররা খুব দ্রুত চলে আসবে। সেজন্য আমি প্রতিদিনই একটা কথা বলি আসছি, সে আজ থেকে 3-4 বছর আগে থেকে, যে আপনারা কখনোই লোকালদের সাথে কোনো প্রকার ঝামেলা করবেন না, এদেশের ল যেটা আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে যাতে আমাদের কোনো ভুল না থাকে। আপনারা জানেন যে আমাদের যত ভালোই কাজ করি, যদি এদেশের একটা লোকের সাথে আমাদের তর্ক বিতর্কিত জড়াই, আমি যত মানে সাধুই থাকি না কেন, আমারকেই কিন্তু বলবে যে তোমারই ভুল, তোমারই ভুল, তোমারই ভুল। সেজন্য কোনো প্রকার ঝামেলায় জড়ানো যাবে না। ওকে, এরপরে যেটা আছে, জোহর বারু ইমিগ্রেশনে রিক্যালিব্রেসি পুলাং, অর্থাৎ অবৈধদের দেশে যাওয়ার যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটি জোহর বারু, তবে অবশ্যই ইমিগ্রেশনের ওয়েবসাইটে ঢুকে যে লিঙ্কটি আছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপরে যেতে হবে। তাহলে ইমিগ্রেশন জোহর বারুতে যে সমস্ত প্রবাসীরা দেশে যাওয়ার জন্য আগ্রহী তারা ওখান থেকে কাজ করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ওকে, আমাকে অনেকেই বলেন যে অ্যাপয়েন্টমেন্টের লিঙ্কটা দেন, অ্যাপয়েন্টমেন্টের লিঙ্কটা দেন, অথচ আমরা যেই ভিডিওগুলো তৈরি করি প্রত্যেকটা ভিডিওর নিচেই, প্রত্যেকটা ভিডিওর নিচেই ওই লিঙ্কটা দিয়ে দিই, ওই লিঙ্কটা ক্লিক করলে আপনারা যেতে পারবেন। যদি ওই লিঙ্কে আপনারা নাও খুঁজতে পারেন, এখানে তো লেখা আছে ভিডিওর, এখানে তো একটা নিচের দিকে একটা ভিড় চিহ্নর মতো আছে, ওখানে ক্লিক করলেই পুরো একটা মানে পেজ চলে আসে। দেখেন আমাদের ভিডিও প্রত্যেকটা ভিডিওর এই পাশে, প্রত্যেকটা ভিডিওর ডান পাশে এরকম ভিড় মতো একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করেন দেখেন অনেক বড় একটা লিস্ট চলে আসবে। ওখানে আমার পিছনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আছে এবং কি কয়েকটা ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া আছে, অ্যাপয়েন্টমেন্টের লিঙ্কও ওখানে দেওয়া আছে। এরপরে যদি ওখান থেকে না পান, দেখবেন যে লিখবেন গুগলে, মোবাইলে, অনেকে আমাকে ফোন করে অবশ্য বলেছেন যে মোবাইলে কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে নাকি, জি মোবাইল দিয়েও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে, ল্যাপটপ দিয়েও কম্পিউটার দিয়েও কোনো সমস্যা নাই, মোবাইলে যেও গুগলে শুধু লিখতে হবে STO.IMI.GOV.MY, এখানে গেলেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন খুব ইজিলি। মালয়েশিয়ান ভাষাও আছে আবার ইংলিশেও আছে, সেক্ষেত্রে কোনো প্রকারের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনি যদি সমস্যা মনে করেন, আপনার পাশে যে ভাইটি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে বা এই সমস্ত মোবাইল ল্যাপটপ বা অনলাইনের কাজ ভালো পারে, আপনি তাদের কাছে হেল্প নেন, তারা আপনাকে হেল্প করবে, কোনো সমস্যা হবে না। ওকে, সেক্ষেত্রে আপনি ইমিগ্রেশনের সমস্ত ইমিগ্রেশনই এখন মোটামুটি ওপেন আছে, আপনার অ্যাপয়েন্টমেন্টও নেওয়া যায়, সেক্ষেত্রে আপনি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেন। ওকে, এই মোটামুটি ছিল আজকের আপডেট সংবাদ। এখন আপনি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের কাছ থেকে যে ইম্পর্টেন্ট 5টি প্রশ্ন পেয়েছি গতকালকার ভিডিওতে, সেই প্রশ্ন 5টা আমি এখানে উঠাই রেখেছি। এক ভাই বলছেন যে পাসপোর্টের মেয়াদ 2 বছর, 2 বছরের বেশি থাকলে নতুন করে আবার পাসপোর্ট করা যাবে কিনা।
জি, আপনার পাসপোর্টের মেয়াদ যদি 2 বছর 3 বছর থাকে, পাসপোর্টটা যদি হারিয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয় বা যাই হোক না কেন, আপনি নতুন করে আবার আরেকটা পাসপোর্ট করতে পারবেন। সেক্ষেত্রে নতুন যদি পাসপোর্ট করেন, আপনার যে কোনো জায়গায় জমা দিলে আপনি নতুন পাসপোর্টই দিবেন, কোনো সমস্যা নাই। পুরাতন পাসপোর্টের তখন আর অ্যাক্টিভিটিস থাকবে না, নতুন পাসপোর্টটাই আপনার ব্যবহার করবেন। ওকে, ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট করলে কোনো সমস্যা হবে নাকি? জি, একবার বলছেন যে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট থাকলে পুলিশের রাস্তায় ধরবে কিনা। জি, আপনার জন্য উত্তর হলো এই মুহূর্তে ইমিগ্রেশনের কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে, আপনার ভিসা যদি নাও থাকে, তাহলে রাস্তাঘাটে পুলিশে ইমিগ্রেশন ধরলে আপনার কোনো সমস্যা হবে না। আপনার অ্যাপয়েন্টমেন্টটা দেখাবেন, বলবেন যে আমি দেশে চলে যাব অথবা আমি রিক্যালিফিকেশনের জন্য একটা আবেদন করেছি বৈধ হওয়ার জন্য, এই যে আমার সুরাত, আমার অ্যাপয়েন্টমেন্ট। সেক্ষেত্রে কোনো প্রকারের সমস্যা করবে না। সেজন্য যে সমস্ত ভাইয়েরা দেশে যেতে ইচ্ছুক, প্রত্যেকে রিকোয়েস্ট করছি যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। অ্যাপয়েন্টমেন্ট এখন অ্যাপয়েন্টমেন্ট নিলেও 2-3 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, 2-3 মাস পরের ডেট। সেক্ষেত্রে আপনি যদি কেউ মনে করেন যে আপনি ফেব্রুয়ারিতে যাবেন, মার্চে যাবেন, এখনই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, অ্যাপয়েন্টমেন্টটা প্রিন্ট করে আপনার কাছে রাখেন, যদি কোনো সময় পুলিশের ধরে বা কেউ কিছু হয় আপনি অন্তত ওইটা দেখাইতে পারবেন। সেক্ষেত্রে মোটামুটি একটা এই থেকে ঝামেলা থেকে রেহাই পাবেন। ওকে ওকে, এরপরে যেটি আছে, এখন কি দেশে ছুটিতে যাওয়া যাবে কিনা? জি ভাই, এখন দেশে ছুটিতে যাওয়া যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। আপনি ইচ্ছা করলে এখন যাওয়া আসার টিকিটও পাওয়া যাবে। তবে বর্ডার যেহেতু এখনও যারা ওয়ার্কার আছে, সাধারণ ওয়ার্কার, তাদের জন্য উন্মুক্ত না, তবে আপনার চাইলে রিটার্ন টিকিটের বদলে সিঙ্গেল টিকিট কেটে যাওয়াটাই বেটার, আমি এটাই মনে করি, এটাই সাজেস্ট করি। এরপরে বর্ডার যখন খুলে তখন ইচ্ছা মতো আবার টিকিট কেটে চলে আসতে পারবে। ওকে, আরেকজন বলছেন বাংলাদেশ হাই কমিশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কিন্তু ওই ডেটে আসতে পারিনি, তাহলে এখন কি করব? তাহলে আপনার জন্য 2টা অপশন, আপনি নতুন করে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নেন, নতুন করে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নেন, তাহলে হয়তো 1 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আর যদি মনে করেন যে আপনার পাসপোর্টটা খুব দ্রুত দরকার, তাহলে আপনি ওই যে পূর্বের অ্যাপয়েন্টমেন্ট, ওই অ্যাপয়েন্টমেন্টটা প্রিন্ট করে একটু সকাল সকালে বাংলাদেশ হাই কমিশন যান, তাহলে তারা কি করবে, আপনাকে পাসপোর্ট ডেলিভারি দিতে আগ্রহ প্রকাশ করবে যদি সকাল সকালে যান, ইনশাল্লাহ রিকোয়েস্ট করেন। ওকে, তাহলে 2টা অপশনের যে কোনো একটা অপশন আপনি নিতে পারেন। ওকে, এরপরে যেটি আছে, অবৈধদের দেশে যাওয়ার সুযোগ কতদিন পর্যন্ত থাকবে? জি, আপনাদের জন্য বলি, অবৈধদের দেশে যাওয়া এবং অবৈধদের বৈধ হওয়ার সুযোগ 30শে ডিসেম্বর 2021 সাল পর্যন্ত থাকবে। 30শে ডিসেম্বর 2021 সাল পর্যন্ত অবৈধদের দেশে যাওয়ার সুযোগ থাকবে। ওকে, একজন বলছেন টোটাল কত টাকা লাগবে দেশে গেলে? জি, 500 টাকা লাগবে টোটাল। আপনি যদি ভালো ক্লিয়ার হতে চান যে দেশে যাওয়ার প্রথম পুরা, জি, যারা দেশে যেতে চান এখন পর্যন্ত আমাদের হয়তো কিছু ভিডিও মিস করেছেন, তাহলে আমাকে এখানে কমেন্টস করেন, অফলাইনে কমেন্টস করেন, তাহলে দেশে যাওয়ার, অবৈধদের দেশে যাওয়ার সম্পর্কে যে 2-3টা ভিডিও করেছিলাম, ওই লিঙ্কগুলো আমি এখানে দিয়ে দিব, ওই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি একবার টোটাল ক্লিয়ার হয়ে যাবেন যে দেশে যাওয়ার প্রক্রিয়াটা কি, কত সহজ নিয়ম, ওই ভিডিওগুলো এখানে দিয়ে দিব। যাই হোক, আজকে মোটামুটি এই ছিল আমার হাতের আপডেট সংবাদ। আশা করি এই সংবাদগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদের অন্য ফ্রেন্ড সার্কেলদের সাথে জানার সুযোগ করে দিন, যাতে তারাও প্রতিদিনকার মতো আপডেট পেতে পারে। এবং এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে প্রতিদিনই আমরা সংবাদ আপলোড করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, এবং আপনারা কেন কোনোদিনই আমাদের সংবাদ মিস না করেন। ওকে, এই মুহূর্তে অনেকে আমাকে ফোন এখানে কমেন্টস করতেছেন, আমি আসলে সকলের কমেন্টস পড়ার সক্ষম না যেহেতু আমাদের ভিডিওটি 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি পাসপোর্ট করছি 2017 সালে, বাংলাদেশ হাই কমিশন গেলে ওর থেকে আমি পাবো ভাই? আমি আপনি যদি ওইরকম 2017 সালে করতে থাকেন, নতুন আরেকবার করেন, পোস্ট অফিসের মাধ্যমে নতুন পাসপোর্ট পাবেন। ওকে, অনেকে এরকম আছেন যে 2 বছর আগে পাসপোর্ট জমা দিয়েছিলেন কিন্তু এখন আনতে যান নাই বা আনেন নাই, তাদের জন্য পরামর্শ, আপনার নতুন আরেকবার পোস্ট লাজুর মাধ্যমে অ্যাপ্লাই করেন। তো ভাই, এম্বাসি খোলা আছে নাকি জানতে চাই। জি, আপনি এম্বাসিতে যেতে হলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যেদিন অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওই দিনকে অবশ্যই খোলা থাকবে। ওকে, যাই হোক, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। এখন যারা কমেন্টস করলেন, যাদের কমেন্টসের উত্তরগুলো দিতে পারলাম না, আমাকে অফলাইনে এখানে কমেন্টস করেন, সেই উত্তরগুলো আমি ইনশাল্লাহ আগামীকালকে ভিডিওতে বলবো, অথবা আমি এখনই
আপনাদের ভিডিওর কমেন্টসগুলোতে রিপ্লাই দেব। ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।